নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এক নারী সহ আরো দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8 জনে, এখনো নিখোঁজ রয়েছেন 3 জন। এদিকে লঞ্চটি উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযানেরও সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সকালে ও দুপুরে নদী থেকে আরো দুই হতভাগ্য যাত্রীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার ভোর 5:15 দিকে মাঝ নদী থেকে লঞ্চটি উদ্ধার করে পাড়ে তোলা হয়। লঞ্চটিতে তল্লাশি চালিয়ে ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি। এর আগে 6 জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। তারা হলেন মুন্সীগঞ্জের ব্যবসায়ী জয়নাল ভূঁইয়া, আরিফা আক্তার ও তার ছেলে সাফায়েত, স্মৃতি, পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম ও তার মেয়ে ফাতেমা। দুপুরে লঞ্চ ডুবির ঘটনাস্থল ঘুরে দেখেছেন তদন্ত কমিটিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ব্যাপারী সহ 6 সদস্যের তদন্ত কমিটি। এদিকে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ নৌরুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।